আসসালাম ওয়ালাইকুম শাস করি সবাই ভালো আছেন অবশেষে সরকার আবার প্রাথমিক শিক্ষকদের জন্য প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা জারি করল এগারোটি আর আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গণশিক্ষা সংবাদে চলে যায় প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন এগারোটি নির্দেশনা জারি করলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি বাড়ানো ও ঘাটতি প্রণে শিক্ষকদের জন্য এগারোটি দফার নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার অর্থাৎ আজকে একুশে সেপ্টেম্বর রাতে অধিদপ্তর মহাপরিচালক আলমগীর মনসুরুল আলম নির্দেশনা জারি করা হয় নতুন নির্দেশনা ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখভাল করতে আলাদা আদেশে সকল বিভাগের উপপরিচালক জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে যে এগারোটি নির্দেশনা জারি করেছে তার প্রথমটি হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য রেজিস্টারে সংরক্ষণ করতে হবে তাতে শিক্ষার্থীর নাম শ্রেণী রোল ঠিকানা মোবাইল নম্বর কি কারণে অনুপস্থিত এবং কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা উল্লেখ থাকতে হবে 2 নম্বর আছে অনউপস্থিত শিক্ষাতে অভিভাবকদের সঙ্গে মোবাইলের যোগাযোগ করবেন শিক্ষকরা প্রয়োজনে শিক্ষাতে উপস্থিত নিশ্চিত করবে হোম ভিজিট করতে হবে তিন নম্বর আছে প্রতিটি বিদ্যালয়ে কে শিক্ষাতে উপস্থিতি ও শ্রেণী ভিত্তিক হার নিয়মিতভাবে সংরক্ষণ করতে হবে উপস্থিতির ঘাটতি বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে 4 নম্বর আছে কোভিড-19 শিক্ষণ শিখন ঘাটতিprone শ্রেণী ভিত্তিক শিক্ষাতে পার ক্ষমতা যাচাই করে বিভিন্ন দলে ভাগ করতে হবে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড নির্দেশিত পাঠ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে শ্রেণী শিক্ষক এ বিষয়ে দেখবেন অনলাইন ক্লাস থাকবে। শিক্ষক ও শ্রেণী শিক্ষকরা শ্রেণীভিত্তিক প্রতিটি শিশুর যোগ্যতার প্রোফাইল করবে সাত নম্বর হচ্ছে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের শ্রেণী কাজ বাড়ি কাজ ওয়ার্কশিট যাচাইকরণ করবে আট নম্বর প্রধান শিক্ষক শ্রেণী শিক্ষক ও বিষয় শিক্ষক এ বিষয়ে বিস্তারিত খেয়াল রাখবেন 9 নম্বরে সেতি টি বিদ্যালয়ে প্রতিদিন দুটি শ্রেণীর পাঠদান কার্যক্রম চলমান রয়েছে রুটিন অনুযায়ী সব শিক্ষক দের পাঠদান কার্যক্রম থাকবে না যাদের পাঠদান থাকবে না তারা বিদ্যালয়ে বসে অবশিষ্ট তিনটি শ্রেণীর জন্য গুগল মিটে কার্যক্রম অনুসরণা করবেন 10 নম্বরে মার্চ পর্যায়ে প্রত্যেককে মেন্টর পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ থেকে পেরিত মেন্টরিং গাইডলাইন ও টুলস অনুসরণ করে নিজ নিজ দায়িত্ব পালনে সচেতন হতে হবে এগারো নম্বর হচ্ছে সব ক্ষেত্রে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কার্যক্রম পরিচালনা করতে হবে বন্ধুরা এই ছিল এগারোটি নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আর এর যদি যে সমস্ত বিদ্যালয় এর ব্যত্যয় ঘটাবে পরিচালনায় যে দায়িত্ব পালন না করলে সেই সমস্ত বিদ্যালয় এগিয়ে দায়িত্ব গ্রহণ করা হবে বলে জানিয়েছেন এবং এই ছিল সর্বশেষ সবাই ভালো থাকুন আল্লাহ